যে 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করে শহীদ হয়েছিলেন শ্রমিকরা সেই কাজের ঘন্টাকে 8 ঘন্টা থেকে বাড়িয়ে 12 ঘন্টা করার চক্রান্ত শুরু হয়েছে ইতিমধ্যেই যা শ্রমিক শ্রেণীর উপর একটি বড় আঘাত এর বিরুদ্ধে লড়াইকে তীব্র থেকে তীব্রতর করার শপথ গ্রহণ করার বার্তা দিয়েই রবিবার সকালে ঐতিহাসিক মে দিবস পালিত হলো কোচবিহার জেলা জুড়ে শ্রমিক শ্রেণী সহ সাধারণ মানুষের শোষণ মুক্তির জন্য যে লড়াই শুরু করেছিল শ্রমিক শ্রেণী সেই লড়াইকে আরো তীব্র থেকে তীব্রতর করার লক্ষ্যে এদিন সকালে সিপিআইএম কোচবিহার জেলা সদর দপ্তরে রক্ত পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে মে দিবস পালিত হয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় তিনি সহ শহীদ বেদিতে মাল্যদান করেন সিপিআইএম নেতা তারিণী রায় অখিল প্রামাণিক মহানন্দ সাহা অমিত দত্ত প্রমুখ ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী জিন্দাবাদ আন্তর্জাতিক মহান মে দিবস জিন্দাবাদ এই আন্তর্জাতিক পয়লা মে দিবস জিন্দাবাদ ঐতিহাসিক মে দিবস জিন্দাবাদ দুনিয়ার মধ্যে এই মে দিবসে চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দিন এই আন্তর্জাতিক মহান মে দিবস জিন্দাবাদ শহীদ চরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো শোধ করো এই মে দিবসে শহীদ তোমাদের গুলি নি ভুলবো না গুলি নি ভুলবো না ডেল্টা সাকুরা রাইড দ্য ফিউচার নাও জাপানিজ টেকনোলজি ই বাইক পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা ট্যারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট 24,000 পর্যন্ত রেফারেল বোনাস 60-80 কিমি রেঞ্জ নো লাইসেন্স নো রেজিস্ট্রেশন নো রোড ট্যাক্স 5 বছরে 2.5 লাখ সঞ্চয় আজই আসুন ডেল্টা সাকুরা রাইড দ্য ফিউচার নাও এম এস রিয়া অটোমেটিভ এম এইচ রোড কোচবিহার ওয়ার্ড নম্বর 4 কন্ট্যাক্ট 0358222284 একই সাথে এদিন সিআইটিইউ কোচবিহার জেলা সদর দপ্তর কমরেড গোপাল সাহা ভবনে পালিত হয় আন্তর্জাতিক মে দিবস পতাকা উত্তোলন করেন সংগঠনের কোচবিহার জেলা সভাপতি তারিণী রায় তিনি সহ শহীদ বেদিতে মাল্যদান করে সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক জগৎজ্যোতি দত্ত শ্রমিক নেতা সুবোধ চক্রবর্তী অমিত দত্ত শিপ্রা গুপ্ত চৌধুরী প্রমুখ ঐতিহাসিক মে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে এদিন সিআইটিইউ কোচবিহার জেলা সভাপতি তারিণী রায় বলেন যে 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে প্রাণ দিতে হয়েছিল শ্রমিক শ্রেণীকে তাদের এই আন্দোলনকে সংহতি জানিয়ে প্রতি বছর পালিত হচ্ছে মে দিবস অথচ শ্রমিকদের এই দাবিকে পদদলিত করতে চাইছে কেন্দ্রের বর্তমান সরকার 8 ঘন্টার পরিবর্তে কাজের ঘন্টা বাড়িয়ে দিতে উদ্যত তাঁরা শ্রমিক স্বার্থবিরোধী এই সরকারের বিরুদ্ধে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করার শপথ গ্রহণ করা হলো এই ঐতিহাসিক মে দিবসে সিআইটিইউ কোচবিহার জেলা সভাপতি তারিণী রায় কি জানাচ্ছেন শুনবো আজকে হচ্ছে ঐতিহাসিক মে দিবস আজ থেকে প্রায় 136 বছর আগে আমেরিকার হে মার্কেটে শিকাগো হে মার্কেটে সেদিন 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমিকদের যে আন্দোলন ছিল আমেরিকা এবং ইউরোপে তার একটা বহিঃপ্রকাশ হয়েছে 1 মে তারিখে ঐতিহাসিক সেদিনকে ধর্মঘট ছিল আমেরিকায় ধর্মঘট ছিল এবং সেদিন সেই ধর্মঘটকে ভঙ্গর জন্য শাসক দলের লাঠিয়াল বাহিনী গুন্ডা বাহিনী তার সঙ্গে পুলিশ যৌথভাবে আক্রমণ করে লাঠি পেটা করে গুলি চালায় যার জন্য 4 জন শ্রমিকের 1 মে তারিখে মৃত্যু হয় এরপরে এর প্রতিবাদে 4 মে 3 মে আন্দোলন হয় 3 মে আন্দোলনেও একইভাবে সেদিনকে অত্যাচার করে আমেরিকার শাসক দলের গুন্ডা বাহিনী এবং পুলিশ 4 মে সেখানে একইভাবে আক্রমণ হয় যখন সংঘর্ষ হয় শ্রমিকদের সঙ্গে পুলিশের তাতে 4 জন শ্রমিক মারা যায় 6 জন পুলিশও মারা যায় এবং তারপরে আমরা দেখলাম যে এর সাজানো একটা মামলায়
সেদিনকে আমেরিকার মধ্যে এই আট ঘন্টা কাজের দাবিতে লড়াইয়ের যারা সামনের সারিতে ছিলেন, সেদিনকেই সেই শ্রমিক শ্রেণী তারা দৃঢ় কণ্ঠে ঘোষণা করে যে আট ঘন্টা কাজের দাবিতে লড়াই চলবে এবং পরবর্তীকালে আট ঘন্টা কাজের দাবিতে লড়াই সফল হয়েছে। ১৮৮৯ সালে দ্বিতীয় আন্তর্জাতিক যে ঘোষণা হয় সেখানে এঙ্গেলস ঘোষণা করে আগামী বছর থেকে অর্থাৎ ১৮৯০ সাল থেকে প্রতি বছর মে দিবস পালিত হবে, আন্তর্জাতিক মে দিবস পালিত হবে, শ্রমিক দিবস হিসাবে পালিত হবে, সংহতি দিবস। এবং তারপরে দেখা যাচ্ছে ১৮৯০ সালের পর দেশে দেশে আন্তর্জাতিক এই মে দিবস, শ্রমিক সংহতি দিবস এই দিবস পালিত হচ্ছে। আজকে সেইটাকেই ধরে এখানে আজকে গোটা দেশে আমাদের রাজ্যে এবং আমাদের জেলায় এই দিবস আমরা পালন করছি।